রাজধানীর আশকোনা এলাকায় আছেন সহকর্মী বাবু কাবরুজ্জামান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। বাবু, এই এলাকায় কি ধরনের সমস্যা দেখছেন, সাধারণ মানুষ কি বলছেন, এই সমস্যার সমাধানে কি করণীয়? ধন্যবাদ সজল আপনাকে। আমি আসলে রাজধানীর দক্ষিণ খান থানার আশকোনা এলাকায় রয়েছি এবং আজকের এই বৃষ্টি স্নাত দিনে হঠাৎ করেই কিন্তু আসলে নগরবাসীকে একটু বাড়তি দুর্ভোগে পড়তে হচ্ছে এবং রাস্তায় কিন্তু তীব্র যানজট তৈরি হচ্ছে এই বৃষ্টির কারণে। এবং এই মুহূর্তে আশকোনা এলাকায় আমরা কথা বলে যেটি দেখেছি যে আমরা আশকোনার যে প্রধান সড়ক অর্থাৎ যাতায়াতের জন্য যেটি এয়ারপোর্টের সাথে সংযোগ হয়েছে সেই সড়কে কিন্তু মেরামত কাজ চলছে। আমি ক্যামেরায় আপনাকে দেখাতে চাই, এখানে কিন্তু গত 5 থেকে 7 দিন ধরে এই কাজটি চলছে। এলাকাবাসী বলছেন যে এই উন্নয়ন কাজের কারণে তাদেরকে একটু দুর্ভোগে পড়তে হচ্ছে এবং রাস্তাঘাটে তাদের একটু বাড়তি যানজট তৈরি হচ্ছে এবং এই কাজটি যেন দ্রুত হয়। আর এছাড়াও এই এলাকার জলাবদ্ধতা এবং পানি নিষ্কাশনটাই আসলে মূল সমস্যা তারা বলছেন। এছাড়াও ভাঙাচোরা রাস্তাঘাট, বিশেষ করে বৃষ্টি হলেই কিন্তু অনেক জায়গায় খানাখন্দ হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যাগুলোও রয়েছে। তো এখানকার দু একজন এলাকাবাসীর কাছে আসলে আমরা সরেজমিনে কথা বলে এই সমস্যাটি জানতে চাই। আপনি একটু সংক্ষেপে যদি বলেন যে আপনাদের এলাকার মূল সমস্যাগুলো আসলে কি, এই মুহূর্তে দুর্ভোগে আপনারা পড়ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এলাকার যে সমস্যাটা দীর্ঘদিনই, যারা বিগত দিনে এলাকার ইনপোর্টিদের প্রতিনিধি ছিল তারা আমাদের এলাকার জনগণের দুর্ভোগ পোহাবার যে সমস্যা, রাস্তাঘাট যে পানি নিষ্কাশন, রাস্তাঘাট ভাঙাচোরা, এগুলোর প্রতি তারা কোনো এতদিন কোনো খেয়াল দেয় না। এখন কাজ চলছে, জলাবদ্ধতাটা কি আপনাদের মূল সমস্যা? এখন আমাদের জলাবদ্ধতা সম্পূর্ণ প্রথম সমস্যা এবং রাস্তাঘাটের ভাঙাচোর খন্ডন এগুলোর সমস্যা। আমাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আসলে সময় স্বল্পতার কারণে আমি আসলে চেষ্টা করছি যে আপনাদের সমস্যাগুলো তুলে ধরবার। যেমন শুনছিলেন যে এখানে আসলে জলাবদ্ধতার কথাই তারা বলছেন যে মূল সমস্যাগুলো যেন দ্রুত শেষ করা হয়, এটি কিন্তু তারা এখন যে মেয়র রয়েছেন তার কাছে দাবি করছেন। তো এই ছিল এখন ঢাকার জীবনযাপনের আমার কাছে সবশেষ পরিস্থিতি। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী বাবু কাবরুজ্জামান রাজধানীর দক্ষিণ খান আশকোনা এলাকা থেকে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ওই এলাকার মানুষের সমস্যা এবং তার সমাধানের পথ।